দেখানোর জন্য আমাকে সহযোগিতা করবে শাহিন, আর এখানে ক্যামেরাম্যান হিসেবে রয়েছে জয়ে। তো চলুন টিক্সটি আপনাদেরকে দেখাই, এরপর আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা সহজে টিক্সটি করতে পারবেন। তো এখানে শাহিন আপনারা লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 52 কার্ডের একটি প্লে কার্ড সেট রয়েছে, একটি ডেগার। তো এখানে এই কার্ডগুলোকে আমি জাস্ট স্লাইড করব, এইভাবে যখন স্লাইড করব শাহিন আপনি তখন যে কোনো একটা সময় বলবেন স্টপ, আপনি যখন স্টপ বলবেন তখন আমি থেমে যাব। তো আমি এভাবে যখন স্লাইড করব, তো শুরু হোক, দেখা যাক। এগুলো দেখেন, এই কার্ডগুলো আমি স্লাইড করি আর শাহিন আপনি যে কোনো একটা সময় বলবেন স্টপ, আপনি যখন খুশি আপনি তখন এটাকে এভাবে স্টপ বলতে পারেন। যে কোনো সময় আপনি স্টপ দেখেন শাহিন, কিন্তু আপনি এখানে স্টপ বলেছেন, জাস্ট এই কার্ডগুলোকে আমি পুশ করে ভিতরে ঢুকে দিই। ভিতরে ঢুকানোর পরে শাহিন এখানে যে কার্ডটি রয়েছে, আমি আপনি এই কার্ডটি দেখেন, এই কার্ডটির কথা কিন্তু আমাকে বলবেন না, জাস্ট আপনি নিজে দেখে রাখবেন। ইয়েস, দেখেন, এটা আপনি মনে মনে রাখেন, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এরপর ভিউয়ার্স, দর্শক আপনারা দেখুন, ক্যামেরা আপনারা দেখুন, এটা এই কার্ডটি আপনারা দেখুন, এই কার্ডটি কিন্তু আমি দেখিনি, জাস্ট এই কার্ডটি এখন সরাসরি দেখুন এখানে আমি রেখে দিলাম। এখানে রাখার পর এই কার্ডগুলোকে আমি সুন্দরভাবে শাফল করে দেই যাতে কোনো কিছু বোঝা না যায়। এই কার্ডগুলো আমি শাফল করেছি, এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে শাহিন আপনি একটু শাফল করেন, আপনার মন খুশি যত খুশি তত শাফল করতে পারেন। দেখেন এই কার্ডগুলো কিন্তু শাহিনও শাফল করে দিয়েছে সুন্দরভাবে। তো এটা কি কার্ড ছিল দর্শক আপনারা দেখেছেন এবং শাহিন দেখেছে, বাট এটা আমি দেখিনি, এটা আমি কিভাবে বলে দেবো, এটা দেখুন, এটা শাহিনের এই হাতটি দেখে আমি বলে দেবো, শাহিনের এই হাতের মধ্যে সেই কার্ডটি দেখা যাবে, এই হাত শাহিনের এই হাত দেখে আমি সেই কার্ডটি বলবো। দেখি আমি শাহিনের হাতটি ভালোভাবে দেখি, হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে কি কার্ড ছিল এটা, হ্যাঁ আমার দিক দেখে ফেলেছি। শাহিন আপনি যে কার্ডটা ধরেছিলেন কার্ডটি অবশ্যই লাল বর্ণের ছিল, কার্ডটি অবশ্যই 10 সংখ্যার ছিল। ইয়েস, আপনি যে কার্ডটি ধরেছিলেন দর্শক আপনারা যে কার্ডটি দেখেছেন সেটা ছিল হার্টসের 10, অর্থাৎ হরার 10, আমি কি রাইট, আমি রাইট, কিভাবে সম্ভব এটা? এটা ভেরি সিম্পল একটি কার্ড, এটা যদি আপনি শিখতে চান আমি আপনাকে শিখিয়ে দিতে পারি। দর্শক আপনাদেরকে আমি দর্শক শিখিয়ে দেবো। তো চলুন, সেই এই টিক্সটি আমি কিভাবে করেছি, কিভাবে দেখিয়েছি, কিভাবে আমি বলে দিলাম শাহিন যে কার্ডটি দেখেছিল বা আপনারা যে কার্ডটি দেখেছিলেন সেই কার্ডটি আমি কিভাবে বলে দিলাম না দেখে, তো চলুন শুরু করা যাক সেই কার্ডটি। ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসেন, এখানে দেখুন আমার একটি রেগুলার প্লে কার্ড সেট রয়েছে, এখানে এখানে কোনো সেট আপ নেই। এখানে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে দেখুন, এখানে যেমন আমি ধরি যে এখানে আমার এখানে দাঁড়ান, এটা ডায়মন্ডের 5, অর্থাৎ এখানে যে টিক্সটি ছিল সেটা হচ্ছে যে এই টপ কার্ডটি, দেখুন টপ কার্ড হচ্ছে ডায়মন্ডের 5, এই ডায়মন্ডের কার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং এই টপ কার্ডটি উপরে থাকতে হবে, এই উপরের যে টপ কার্ডটি থাকবে সেই কার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মনে রাখার পর আপনি এভাবে বলবেন আপনার ভিকটিমকে, যেমন আমি শাহিনকে বলেছিলাম যে এগুলো আমি যখন স্লাইড করবো এভাবে তখন যে কোনো একটা সময় স্টপ বলবেন, যেমন শাহিন এখানে স্টপ বলেছিল। তো এটা স্লাইড করার সময় যেটা আপনাকে করতে হবে, এই কার্ডটি আপনার এই হাতে নিয়ে আসতে হবে, হাতে আনার পর কার্ডটি দেখুন এভাবে, আমার ওই কার্ডটি কিন্তু নিচেই রয়ে গেলো, সব কার্ডের নিচে এই কার্ডটি আলাদাভাবে রয়ে গেছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। এই কার্ডটি এভাবে ধরেন, এখানে শাহিন স্টপ বলেছিল, আমি তখন এভাবে ধরেছিলাম, আমার নিচের কার্ডটি কিন্তু নিচেই রয়ে গেছে, জাস্ট এগুলোকে আমি এভাবে পুশ করে দিয়েছিলাম, তার মানে কি আমার ডায়মন্ডের 5 কার্ডটি নিচেই রয়ে গেলো। নিচে রওয়ার পর এই কার্ডটি কিন্তু আমি অবশ্যই আগেই জানি, এটা শাহিনকে দেখিয়েছি, দর্শকদেরকে দেখিয়েছি, এরপর আমি এই কার্ডগুলোকে এখানে মিশিয়ে দিয়েছি, মিশানোর পর আমি এখানে সুন্দরভাবে সফল করেছি, এভাবে যত খুশি সফল বা শাহিনকেও দিয়েছিলাম সফল করার জন্য। এরপর আমি শাহিনের হাত দেখে বলে দিয়েছি এটা কি কার্ড, এটা আপনারা যখন দেখাবেন এভাবে আপনারা হাত দেখে বলতে পারেন, চোখ দেখে বলতে পারেন, বা আপনারা যে কোনো স্টাইলে এটা বলতে পারেন। তো এটা যদি না বোঝেন থাকেন আরেকবার দেখাই, যেমন এটা উপরে ডায়মন্ডের 3 রয়েছে, ডায়মন্ডের 3 যখন আপনি স্লাইড করবেন কার্ডটি সুন্দর করে এভাবে নিয়ে যাবেন, অর্থাৎ এই বেটা আমি দেখাই, আমি যেহেতু বুঝাচ্ছি এভাবে, তারপর এই কার্ডগুলোকে আপনি এখানে নিয়ে নেবেন, এখানে নিলে দেখা যাচ্ছে আপনার নিচের কার্ডটি কিন্তু নিচেই থেকে যাচ্ছে, ঠিক আছে, নিচের কার্ড নিচেই থাকবেন কারণ এই কার্ডটি আপনি জানেন। তারপর আপনি এই কার্ডটিকে এভাবে দেখাবেন, ক্যামেরাকে দেখাবেন, দর্শককে দেখাবেন, আশা করি এখানে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই, আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। দর্শক ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার টিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু কোনো জাদু নয়, এখানে অন্য কিছু নয়, শুধুমাত্র টিক্স, একটু টেকনিক, লজিক। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।